الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা إلا رحمة للعالمين وفي آياته الأخرى قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ আর প্রাণ জল বসায়া পড়ুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া বলি আল্লাহ شان حبيبه آواز کرے بولن الله اكبر ومحبوبه ومعشوقه مخبرا وآمرا سبحان الله پرون ان الله وملائكته يصلون على النبي اكج زبان بند رکھبن رے بابا اے امر شانتی پور رے بندو اے زبق رے دول اے مربی امار প্রতিদিন কিন্তু রে ইচ্ছা করলে এমন একটা মাহফিল তোমরা পাইবা না প্রতিদিন কিন্তু এমন মাহফিল সাজাইতে পারবা না বন্ধুরে বন্ধুরে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাহফিলের সুযোগ করে দিয়েছেন আমরা ওই শান্তিপুরের মাহফিলে আমরা সকলে আসতে রাজি আছি না নাই আর জবানটা ছেড়ে বলুন না রাজি আছি না নাই নীরব থাকবেন কেউ কোনো কথাবার্তা বলবেন না রে বাবারা বাইরে আমার বেশি সময় আলোচনা করব না কিছু ধরনের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ আমার যুবক ভাইরা গো এ মুরব্বি আব্বাজিরা রে হাদিস শরীফ থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি আমার নবী আপনার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার মুসলমান হতে পারলা না এদিকে মনোযোগ দেন যা কিছু বলি শোনার চেষ্টা করুন আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি ততক্ষণ পর্যন্ত সঠিক ইমানদার মুসলমান হইতে পারলা না ততক্ষণ পর্যন্ত তুমি আমার নবীকে নিজের জানের চেয়ে প্রাণের চেয়ে তোমার মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র নাতি নাতনি সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত তুমি নবীকে ভালোবাসতে পারলা না ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার মুসলমান হইতে পারলা না আর জবানটা ছেড়ে বলুন না সুবহানাল্লাহ এ আমার আব্বু ও জিরারে
আমার পর্দার আড়ালের আম্মা এ আমার মুরব্বি বাবারা কিভাবে বুঝাইতা ওই নবীর প্রেম অন্তরে থাকলে কেমন যে লাভ হবে ওই নবীকে পাবেশ যদি তুমি গো অন্ধকার কবরে যাইতে পার হরে বাবা তাহলে আমার আল্লাহ এ রাসূলুল্লাহ আপনি আমারে জান্নাত দিতে পারে কি পারে না আর জবানটা ছেড়ে বলেন না পারে কি পারে না এ আমার আব্বু জিরারি এ আমার আব্বু জিরা ডাইনে বামে যাব না ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছে আমার নবীর প্রিয় সাহাবী নাম হলো হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা ছেড়ে বলেন না কি না ওয়াসুল শুনলেই চলবে না রে আব্বা যদি শুনেন এইখান থেকে আবার বাড়িতে গিয়া ভুলে যান তাহলে শুনে লাভ কি আমরা যেমন করে মুখস্থ করি বা আমরা যেমন করে পারি কোরআন হাদিস কিছু পড়ছি অবশ্যই পারি তেমন করে আপনারাও জানতে হবে এখন সমাজ আর মুখ্য সমাজ হইছে না এখন কিন্তু আম পাবলিকের আরো বেশি জানে টুকটাক একটা কথা বললে ভুল দিয়ে ফেলায় মাহফিল থেকে যাইতে যায় না এত অবস্থা হইছে তাই যা কিছু খুব সাবধানে কথাবার্তা বলি যা কিছু বলি না কেন আপনারা শোনার চেষ্টা করবেন একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এ আমার আব্বু জিরা গো মুরব্বি আব্বা জিরা রে আমার নবীর প্রিয় সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে ঘটনা অনেক লম্বা লম্বা করে বলবো না এই আমার বন্ধু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন হইল বিবাহ করেছে নতুন বিবাহ করেছে এদিকে মনোযোগ নতুন বিবাহ করেছে অর্থাৎ সে আজকে বিবাহ করেছে আজকে তার বাসর রাত্রি বাসরের তো পবিত্র একটা রাত্রি এমন ভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে নতুন বিবাহ করিবার পরি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সঙ্গে প্রথম রাতটা কাটাইলেন অর্থাৎ সুন্দর একটা রাত যাপন করলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ঘটনা অনেক লম্বা আমি লম্বা করে বলতে পারবো না গো এই আমার যুবক ঘটনা তো অনেক শুনে শুনে জানলে বাবা নবীর প্রেম অন্তরে থাকলে কি লাভ হবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে পরের দিন সকালবেলা হইল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য রে বাবা বাথরুমের মধ্যে গেলেন গোসল করার জন্য অর্থাৎ টিউবওয়েলের কাছে গেলেন গোসল করার জন্য যেই মাত্র গোসলের মধ্যে ঢুকছে রে বাবা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কান দ্বারা শুনতেছে আমার নবী নাই নবী নাই উহুদের ময়দানে নবী আমার শহীদ কইরা দিছে নবীর শহীদ কইরা দিছে কো নবীর শহীদ কইরা দিছে হামজালা যখনই মন কথা শুনছে রে বাবা হামজালা যেন লাফ মেরে উঠে গেছে কি বলে রে কি বলে আমার নবীর নাকি মাইরা পালাইছে হামজালা কান্নাই বেহুশ হইয়া পড়ছে বাথরুম থেকে টাস কইরা বের হইয়া গেছে কি বলে গোসলটা ফরজ গোসলটা আর করে নাই বলে বিবি রে রাস্তা দিয়া যেন কে যাইতেছে বলতেছে নবীরে আমার কাপড়ের দোলগুলা উহুদের ময়দানে শহীদ কইরা দিছে না রে বিবি না আমার প্রাণ আর মানাইতে পারি না বিবি রে তাড়াতাড়ি তলোয়ারটা আমার হাতে দে আমি যাব উহুদের ময়দানে আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ নতুন বিবাহ করেছে নতুন বিবাহ করেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিবি রে এ আমার আদরের বিবি তাড়াতাড়ি আমার হাতে তলোয়ারটা দে আমি যাব উহুদের ময়দানে বিবি ডাক দিয়া বলে স্বামী আমার ও স্বামী গো কালকে না আপনি আমার বিবাহ হইল স্বামী গো কালকে তো সবে মাত্র আপনি আমার বিবাহ হইছে স্বামী রে আপনি কেমনে এখন আমারে ফালাইয়া যাইবেন গা স্বামী যদিও আপনি উহুদের ময়দানে যান স্বামী গো কেমন স্ত্রী রে বাবা কেমন স্ত্রী আর এখন আমাদের সমাজের স্ত্রী গুলা দেখেন কেমন 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 ওই স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আপনি যদিও উহুদের ময়দানে যাইবেন যুদ্ধ করার জন্য স্বামী রে না 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 আমার কোনো বাধা নাই কিন্তু স্বামী ও
স্বামী গো আপনি যদিও যাইবেন উহুদের ময়দানে কিন্তু স্বামী আপনি ফরজ গোসলটা দিয়ে যান গো স্বামী নাইলে তো আপনার গুনাহ হইব গো স্বামী স্বামী রে না 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 আপনার আমি যাইতে দিতাম না আগে আপনি ফরজ গোসলটা দিয়ে আপনি উহুদের ময়দানে যান হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে এই স্ত্রী গো না না তুমি আমারে বাধা দিও না স্ত্রী বাধা দিও না গো যেই নবীরে কাফেরের দলগুলো উহুদের ময়দানে শহীদ কইরা দিছে যেই নবীরে শহীদ কইরা দিছে গো ওই নবী না ছাড়া আমি আঙ্গালার বাইজা তাই গেলাম হইব আরে বিবি আমি যদি নবী না থাকে আমি হানজালা দুনিয়ার মধ্যে তাই কে খিলাব হইব আমি হামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে তাই খা কোনো লাভ নাই রে বিবি বিবি রে যেই নবীর দিকে আমি হামদুলিল্লাহ তাকাইলে আমি যদি একদিন খানা না খাই আমি যদি দুই দিন খানা না খাই রে বিবি বিবি রে বিবি রে আমি যদি তিন দিনও খানা না খাই আমি খানার যন্ত্রণায় আমি খানার যন্ত্রণায় ছটফট ছটফট যখন করি রে বিবি বিবি রে খোদার কসম করে বলি রে বিবি আমি যখন ওই নবীর চেহারা মুবারকের দিকে একবার মায়ার নজরে তাকাই আমার আল্লাহ আমার তিন দিনের খানা নিবারণ হইরা দে আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ ওই নবীকে আপনি আমাদের মতো মানুষ কথা বলতে হবে মানুষ ওই নবীকে মন নবীর বন্ধু আর ঘটনায় দললে ঘটনায় চলে আসে রে বন্ধু যেই নবীরে আমরা যদি রাস্তা দিয়ে হাঁটি কোন একটা পাথর দিয়ে হাঁটি আমার বন্ধু লালন সাহেব ওই কথা সুন্দর কইরা বলে আমরা যদি পাথর দিয়ে হাঁটি পাথর দিয়ে হাঁটার পরে আমাদের পায়ে টসা পড়ে কি পড়ে না কথা বলতে হবে পড়ে কি পড়ে না অনেক মানুষ দাফন দিয়ে কাজ করে আমি দেখেছি বাড়িতে যখন আসে তার ফাটা উল্টায় দেখায় তার মা বাবাকে দেখে মা পাথরের খামগুলা করলে পায়ের ভিতরে পায়ের তলার মধ্যে টসা বইয়া যায় আমার আপনার নবী কেমন নবী গো ও শান্তিপুরের আম্মা শান্তিপুরের যুবক আমার মুরব্বী আব্বা ওই নবী কেমন নবী শুনে যান নবীকে আমরা যদি রাস্তা দিয়ে হাঁটি আমরা যদি রাস্তা দিয়ে হাঁটি রে বাবা আমাদের শরীরে রোদ লাগে কি লাগে না কথা বলুন লাগে কি লাগে না রোদ লাগে আমাদের চেহারাটা নষ্ট হয়ে যায় আমরা চেহারার কারণে আর দাইতে পারি না বন্ধুরে 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 আমার নবী যখন রাস্তা দিয়া যায় হযরত জিব্রাইল আমিন বলি নবী যখন রাস্তা দিয়ে যায় আমি জিব্রাইল দেখেছি ওই নবীর উপর কি যেন একটা আসমান থেকে ছায়া দিয়া দে আর পরে করে কি বলা যাবে না আল্লাহু আকবার আমার আল্লাহ আসমান থেকে ছায়া দে ওই আল্লাহকে আসমান থেকে ছায়া দেয় বন্ধুরে 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 আমি ওই দিকে যাব না যাব না যাব না তাহলে কোন দিকে আলোচনা করি তাহলে শুনেন আমার নবীর প্রিয় সাহাবী হামজালা যে সময় শুনেছে আমার নবীর উহুদের ময়দানে শহীদ কইরা দিছে হামজালা এমন ভাবে তলোয়ারটা নিল নিয়া ডাক দিয়ে বলে বিবিরে 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 ও বিবি তলোয়ারটা আমার হাতে তাড়াতাড়ি দে আমি চলে যাব উহুদের ময়দানে হামজালার বিবি বলে স্বামী ও স্বামী গো আপনি যাইবেন আমি আপনারে বাধা দিতাম না স্বামী রে স্বামী রে স্বামী রে কিন্তু আপনি যাইবেন আপনি ফরজ গোসলটা দিয়া দেন হামজালা বলে স্ত্রী আমার স্ত্রী আমারে বাধা দিস না রে আমারে বাধা দিস না আটকাইস না আমার নবীরে কাফেরের দলগুলো শহীদ কইরা বিবিরে তাড়াতাড়ি তলোয়ারটা দে আমি চলে যাব এমন ভাবে তলোয়ারটা নিয়ে হামজালা দৌড় মারছে দৌড় মেরে গিয়া যুদ্ধ করতেছে কাফেরদের সঙ্গে হামজালার ভিতর আল্লাহ যেন কি একটা পাওয়ার দিয়া দিছে হামজালা যুদ্ধ করতে করতে অনেক কাফেরকে মেরে ফেলেছে এমন একটা সময় আসলো হামজালা রাদিয়াল্লাহু তাআলার মুখে পাঁচন দিক থেকে একটা কাফের গিয়া বললাম তার সরাসরি
উনার ফিত মিবারক দিয়ে ঢুকায়া উনার বুক উনার শরীরের বা উনার শরীরের সামন দিক দিয়ে ঢুকায়া ফলাইছে يا رسول الله نبي جي আমি পারলাম না গো আমি পারলাম না তাদেরকে মেরে ফেলতে নবী গো যদিও আমি হামজালা না মারি যদিও আমি হামজালা মরে যাই গো নবী জি ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি হামজালার কোনো দুঃখ নাই ইয়া রাসূল আল্লাহ নবী জি আল্লাহ যখন আমারে আসরের ময়দানে দাঁড় করাইব আমি রাসূলের সামনে দাঁড়ায়া বলমু আমি রাসূলের জন্য আমার প্রাণ বিলায়া দিছি ওরে নবীর প্রেমী কেরা ইয়া কইতাম নি আপনারা আমার সাথে কইবেন নি ভালো লাগে না আপনাদের বাবা ওরে দিশাহারা মোহরনের বই করে না প্রেম তো মরে না আগে শুনতাম আমরা বাপসা সাগলায় বই তো বইয়া বইয়া গুনগুনি কইরে মন গজল গুলা গাইত এখন মুরব্বীরা দেখবেন রাস্তা দিয়া যখন হাইটা হাইটা যায় একলা একলা তারা গুনগুনাইয়া বলে এমন বলে না বলে এই শানগুলা বলে এই শানগুলা কিন্তু অনেক ফুরাইন না শান মুরব্বীরা রাস্তা দিয়া যাইতেছে আর গুনগুনাইয়া বলতেছে অনেক মা বোনেরা ওপারে ঘরের মধ্যে বসে থাকে গুনগুনে এই শানগুলা পড়ে এই শানগুলা এখনো শুনলে মনে হয় কি যেন বুকের ভিতরে একটা ধাপ ধরে উঠে যখন এই গান শানগুলা শুনি আমার ভিতর যে আল্লাহ কি দিছে বাবা নবীর শান দিয়ে এত ভালো লাগে যে কানে নবীর শান শুনি মনে হয় দৌড়ে যেন এখানে ছুটে যাই আর সাথে সাথে পড়তে দেখি আমার সাথে আপনারা পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ বলেন নবীর প্রেমিকেরা করে না প্রেম তো এই যে এই যে আপনাদের আওয়াজ এই যে দেখেন এতগুলো মানুষ এখানে কম গুনলে কিন্তু কম হবে না এতগুলো মানুষ এই যে আমার কাছে বাবা ওইসা রইছে কতটুকু একটা আওয়াজ দিয়ে পড়তেছে ভালো লাগছে উনি কিন্তু আবার আমার অনেক আগ থেকে মায়া করেন আল্লাহ যেন এমন ভাবে আমাকে মায়া করার তৌফিক দান করেন এবং আমাদের মধ্যে যে প্রেম ভালোবাসা মহব্বত আছে কেয়ামতের আগ পর্যন্ত যেন জারি রাখেন সকলে বলে আমিন উনি কিন্তু আমাকে দেখলেই একটা মুচকে হাসি মাইরে দেন এমন আপনাদের এলাকার অনেক মানুষ মায়া করে আলহামদুলিল্লাহ সকলের প্রতি কৃতজ্ঞ ভালোবাসা আসুন যে নবীর শান পড়লে কতটুকু ভালো লাগে ওই নবীকে আমরা শোনাই দিই অরে প্রেম তো এতগুলো মানুষ ফাসনের বাইরা বাবারা বলেন না কেন আপনাদের জবান দিয়েছে শুধু কথা বলার জন্য না বাবা আল্লাহ জবান দিয়েছেন শুধু কথা বলার জন্য না আমি দেখেছি একটা শাস্ত্রলের মধ্যে যদি আপনারা বসেন কত ধরনের কত আলোক আলোচনা করেন তার হিসাবই নাই এক কথা বললে আরেক কথা অমুক বইনের গপ শেষ করলে অমুক বইনের অমুক বাইয়ের গপ শেষ করলে অমুক বাইয়ের কত ধরনের কত কথা দিয়ে বের হইতেছে কিন্তু আপনাদের মুখ দিয়ে এখন বাইরে হয় না কেন রাসূলের শান বাইরে হয় না কেন লজ্জা থাকা উচিত কি জবাব দেবেন মুস্তফার সামনে কি জবাব দিবেন মুস্তফা যখন আয়েশা বসবে আয়েশা আপনার হাসরের ময়দানে যখন দাঁড়াইবে বলবে উম্মাহ তোর জন্য আমি 63টা বছর জিন্দেগী শেষ করে দিয়েছি 63টা বছর জিন্দেগী শেষ করে দিয়েছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনকু বলে ইয়া রাসূলুল্লাহ আব্বা জান আপনি এত কাঁদেন কেন আপনার নাতি আছে হাসাইন আপনার নাতি আছে হুসাইন আপনার আম্মা আব্বা দেখলাম না তো একটা দিন তাদের জন্য কাঁদতেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদেন কেন এত কাঁদেন কেন আপনার কাছে জানতে চাই আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা আমি তো জানি রে ফাতেমা তোরা আমার আল্লাহ কিন্তু যে আমার গুনাহগার উম্মতরা না জানি তাদের কি অবস্থা হবে ফাতেমা রে আমি এই জন্য কাঁদি যেন আমার যতক্ষণ উম্মা আমার একটা উম্মতকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ করবেন না আমি ততক্ষণ পর্যন্ত আমার কান্দা বন্ধ করব না বলেন সুবহানাল্লাহ তাহলে ওই নবী যদি কাঁদতে পারে নবী হইয়েন নবী যদি কাঁদতে পারে আর আমরা উম্মত ওই নবীকে খুশি করার জন্য একটু গলাটা খুলে আমরা ওই নবীর প্রেমে শান করতে রাজি আছেন কথা বলেন রাজি আছে না আমি চাইব আপনারা যেন এখান থেকে সকলের মুখটা খুলে নবীর শান করেন বলেন প্রেম তো ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো বলেন প্রেম তো আরে প্রেম কইরাছে
দেখেন কেমন প্রেম প্রেম কইরাছে মুসা নবী ওরে তোর পাহাড়ে গেলে চলিও ওরে খোদার নূরে বলেন বলেন প্রেম তো ওরে নবীর প্রেমিকে দি সাহারা তারা মরণের বয়ে করে না প্রেম তো আ প্রেম তো মরে বন্ধুরে 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 আমি কত অনেক লম্বা আমি যাইতে পারতাম না বন্ধুরে নবীর শান যদি দিন রাত বলে তারপর ওই নবীর শান মুখ দিয়ে ফেনা উঠে যাবে মো জীবন শেষ হয়ে যাবে ওই নবীর শান বলে কমাইতে পারতাম না কেমন নবীর বন্ধু হাঙ্গালার ঘটনা মনে আসেনি বাস কই গেছিলাম বলেন তো দেখি মনোযোগ আছে নাকি কই গেছিলাম বলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী বাবার কথা ঠিক হয়েছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাছন দিক দিয়া বললাম ডা ঢুকাইয়া দিস হানজালা দুইটা চোখের পানি ফলাইয়া মা পুত্রের দিক দিয়ে বলে আল্লাহ আল্লাহ গো আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ আমি একান থেকে মনে হই না আর বাড়িতে যাইতে পারবো আল্লাহ মনে হয় না গো আমি পড়তে যাইতে পারবো কিন্তু আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার যদি মাইরা বলাই দুঃখ নাই দুঃখ নাই দুঃখ নাই কিন্তু আমার আল্লাহ ওই নবীর সাথে আমার জান্নাতে উঠাইও আর বড় করে বলুন না সুবহানাল্লাহ আরেকটা কাফের হানজালার চক্ষু দিয়া বললাম তা ঢুকাইয়া দিছে হানজালার চক্ষুটা উকরাইয়া ফালাইছে হানজালে এমন ভাবে আমি এদিকে আলোচনা করতে পারি না রে পারি না পারি না হানজালা এমন ভাবে চক্ষুটা হাতে নিছে হানজালা চক্ষুটা হাতে লইয়া বলে আল্লাহ তোমার বন্ধুর জন্য দেখো না রে আল্লাহ আমার চক্ষুটা কইলা ফালাইছে আল্লাহ এখন যদি আমি মদিনায় যাই আমি যদি নবীর কাছে যাই আমার আল্লাহ আল্লাহ গো আল্লাহ আমার চক্ষুটা যে কইলা ফালাইছে ও আমার আল্লাহ ও আল্লাহ তুমি আমার কোন দুঃখ নাই কিন্তু আমার আল্লাহ তোমার কাছে ফুরিয়ার হাসরের ময়দানে নি ওই চক্ষু দিয়ে আমি নিজে নবীরে দেখতে পারবো আর পরে করে বলেন না সুবহানাল্লাহ হানজালা রে মাইরা বলাইছে শহীদ কইরা দিল এমন সময় ঘটনা অনেক লম্বা রে বাবা যাইতে পারতাম না ছোট করে বলার চেষ্টা করি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় শহীদ হইয়া গেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইয়া গেছে উহুদের ময়দানে এমন করে আমার নবী সকল আমার নবী কিন্তু শহীদ হই নাই মানে মিথ্যা একটা কথা ছড়াইছিল আমার নবী ডাক দিয়া বলে এ আমার সাহাবীরা রে সাহাবীরা রে মরজুক সাহাবীরা রে সাহাবীরা রে উহুদের ময়দানে আমার যতগুলা আমার যতগুলা সাহাবীরা শহীদ হইয়া গেছে সাহাবীরা রে তোরা তাদেরকে উহুদের ময়দানে দাফন করে দে এমন ভাবে দাফন করবি রে তাদের শরীরে যে রক্ত মাখা জামাটা আছে ওই জামা তোরা কুলিস না এবং তাদেরকে তোরা গোসল না দিয়াই দাফন করে দে আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ হে আমার বন্ধু হে আমার যুবক আমার নবী আপনার নবী বলে সাহাবীরা রে এ আমার সাহাবীরা শুনো 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 একটা সাহাবীর তোমরা গোসল দিবা না সকল তারপরে এমন এলান যখন হয়ে গেল
আমার নবীর কাছে একটা মহিলা বোরকা পরা অবস্থায় আসলো মানে অর্থাৎ একটা মেয়ে আসলো ওই মেয়েটার কেউ না রে বাবা ওই মেয়েটা হইল হযরতে হামজালার স্ত্রী হামজালার স্ত্রী আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহু আকবার জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ নবী জি সুবহানাল্লাহ নবীজি আপনার কাছে একটা ফরিয়াদ গো নবী ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি তো বলেছেন যারা উহুদের ময়দানে শহীদ হইয়া গেছে সবাইকে যেন আনা গোসলে দাফন করে দেওয়া হয় কিন্তু নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীজি নবীর ময়দানে কাফের দলগুলা শহীদ কইরা দিছে ইয়া রাসূলুল্লাহ নবীজি আর রাখতে পারে নাই বলেছে বিবি তাড়াতাড়ি তলোয়ারটা আমার হাতে দে যেই নবী নাই আমি হামজালো পয়সা তুই কেলাব নাই যে নবীরে মাইরে বলাইছে আমি হামজালার ওই দুনিয়ায় থাকতে চাই না রে বিবি তাড়াতাড়ি তলোয়ারটা আমার হাতে দে হামজালা চলে আসছে গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী সকল সাহাবীদেরকে যদি আপনি আনা গোসলে দাফন করেন আমার কোনো বাধা নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো কিন্তু আপনার হামজালার আপনি আনা গোসলে দাফন দিন না এই কান থেকে প্রেমের খেলা শুরু হইয়া গেছে প্রেমের খেলা শুরু হইয়া গেছে রে হামজালার দিয়ে আমার আল্লাহ কত ভালোবাসছে শামসিপুরের আব্বাসিরা রে আমার যুবক ভাইরা আমার আল্লাহ দে কত ভালোবাসছে আমার নবী বলে সাহাবীরা রে তোরা কুইজা কুইজা দেখ আমার হামজালার লাশটা পড়েছে জামিনা রে চার যা তোরা কুইজা দেখ আমার হামজালার লাশ কই সকল সাহাবীরা চরণ বিচরণ হইয়া কুস্তেছে সারাটা উহুদের ময়দান কুইজা বলাইছে সকল লাশকে এমন ভাবে উল্টায় উল্টায় মুখগুলা দেখতেছে এমন ভাবে লাশটা নিচে দিয়ে বুইরে রইছে তারা নিচ থেকে তারা এমন ভাবে ফইরা উল্টায় উল্টায় দেখতেছে সব জায়গা চূর্ণ বিচূর্ণ কইরে ফলাইছে রে বাবা কিন্তু হামজালার লাশ পাওয়া যাইতেছে না এখন বলবেন হুজুর হামজালা তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে যারা শহীদ হয়ে গেছে রে বাবা তাদের সবার লাশ তো উহুদের ময়দানে আছে হুজুর তাহলে হামজালার লাশটা কোথায় গেছে প্রশ্ন আসতে পারে কি পারে না আমার সকল সাহাবীর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী জি ইয়া রাসূলুল্লাহ নবী গো সকল সাহাবীদের মুখ লাশ উল্টে উল্টে দেখছি গো নবী নবী গো সকল শহীদদের লাশগুলা দেখছি কিন্তু নবী গো আপনার হামজালার লাশটা কোথাও খুঁজে পাইতেছি না আমার নবী চিন্তিত হইয়া গেছে আমার নবী চিন্তিত হইয়া গেছে আসমান থেকে আল্লাহ জিব্রাইল নে ফাটা দিছে জিব্রাইল আমিন আয়েশা ডাক দিয়ে বলে নবী গো নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি চিন্তা কইরেন না গো নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি চিন্তা কইরেন না গো নবীজি একবার আপনার মাথা মোবারকটা উপরের দিকে উঠান গো নবীজি এমন ভাবে যখন আমার নবী মাথা মোবারকটা উপরের দিকে উঠাইল খোদার কসম করে বলি রে শান্তিপুরের মানুষ আমার নবী যখন এমন ভাবে মাথা মোবারকটা আসমানের দিকে তুলছে আমার নবী বলে সাহাবীরা রে ওহো আমার সাহাবীরা শুনো রে শুনো আমি যে
যখন আসমানের দিকে তাকাইছি আমি তাকায়া দেখি আমার হামজালার লাশ জমিনে নাই আমার আল্লাহ অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া রে বাবা আল্লাহ হামজালারে আসমানের মধ্যে গোসল দিয়া দিতাছে আর বড় করে বলুন না সুবহানাল্লাহ আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন নবীর প্রিয় সাহাবী সিদ্দিক হাই হাই ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আসে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা ঠিকানা হাইরে দিদার চাইয়ে কাঁদো তোমরা দিদার চাইয়ে তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী বকর সিদ্দিক হাই হাই ভালো হবে সে শুইল পাশে ভালোবেসে যাইয়া একবার দেখো না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে বলো দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলে নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেবের আগমন আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামের কৃতি সন্তান আল্লাহ ওনার কণ্ঠের মধ্যে অনেক বরকত দিয়েছেন এত সুন্দর টান মারে বাবা মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে লাইভ দেখি মাঝে মধ্যে আজকেও ফেসবুকের মধ্যে লাইভে আসছিলেন মনে হয় কত সুন্দর লাগছে নবীর শান বলছে ভালো লাগে এইরকম যখন সুন্নি আলেমগুলা নবীর শান পড়ে কতটুকু ভালো লাগে আল্লাহ যেন এই গ্রামের প্রত্যেকটা হুজুরের এলেমের মধ্যে আলমের মধ্যে অফুরন্ত বরকত এবং এলেম দান করে সকলে বলি আমিন হুজুরকে রাখায় আলোচনা করা ঠিক না আর এমন মানুষও আমি হই নাই বাবা এই বয়সে আল্লাহ অনেক জায়গায় নিতেছেন এই মাসও আপনাদের দোয়ায় আমার দাদা শ্বশুর অর্থাৎ ফিরবাই আবার একদিকে ফিরবাই আবার দাদা শ্বশুর উনি আমার অনেক মায়া করেন এই গ্রামে যখন আসছিল প্রথম থেকে উনি আমার অনেক মায়া করেন আজকেও প্রোগ্রাম ছিল হুজুর বলতেছে থাকতে হবে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম বাদ দিয়ে দিছি এই গ্রামের মাহফিল আগে তারপরে পরে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আমি আছি যত জীবন বাঁচবো খেদমত করে যাবো ইনশাআল্লাহ দেখেন এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বাস করতেছি কালকেও মাহফিল আছে এরপরেও মাহফিল আছে প্রতিদিন মাহফিল করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এমনভাবে দিনের খেদমত এবং মানুষের খেদমত ইসলামের খেদমত করে এবং এই দুনিয়া থেকে যেন মৃত্যুবরণ করতে পারে সকলে বলি আমিন গভীর মনোযোগ আলোচনা লম্বা করব না শেষ করে দিচ্ছি হুজুরকে বসায় আলোচনা করার আসলে এটা ঠিক হয় না তারপর কথাটা বলে শেষ করে দিচ্ছি যেহেতু ঘটনাটাই ধরেই ফেলেছি বন্ধুরে বন্ধুরে এমন ভাবে আমার নবী বলে সাহাবীরা রে হে আমার সাহাবীরা কেউ কথা বলেন না বাবা মনোযোগের দিকে আমার নবী বলে সাহাবীরা রে হে আমার সাহাবীরা আমার এমন ভাবে যখন আমি আমের মাথাটা উঠাইলাম হে সাহাবীরা শুনো আমি মাথাটা উঠাইয়া দেখি রে সাহাবীরা আমার হামজালার লাশটা আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা দিয়া আসমানের মধ্যে দুহাই দিতাছে আর বড় করে বড় যাবে কি আল্লাহু আকবার তারপরে
হানজাল লাশটা নিসের মধ্যে রাখা হলো সকল সাহাবীরা হতবাগ হয়ে গেল বলতেছে কি ব্যাপার কি ব্যাপার জান্নাতি ফেরেশতারা হানজালার লাশ দুয়াইছে কি ব্যাপার কি ব্যাপার হানজালার লাশটা জান হানজালার লাশটা আসমানের মধ্যে দুয়াইছে দেখতে হবে কেমন করে দুয়াইছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিসার মধ্যে লাশটা রাখলো হামজা সকল সাহাবীরা পাগল পারা হয়ে গেছে সকল সাহাবীরা পাগল পারা হয়ে গেছে পাগল পারা হয়ে যাবার পরে রে বাবা সকল সাহাবীরা বলতেছে আসমানের মধ্যে হামজার লাশটা দুয়াইছে দেখতে হবে কেমন করে লাশটা দুয়াইছে সকল সাহাবীরা হামজালার কাছে গেছে হামজালার কাছে যখন গেছে রে বাবা সকল সাহাবীরা দেখতেছে হামজালাদের আসমানের মধ্যে যে তারে ফেরেশতারা যে গোসল দিছে ওই গোসলের পানিগুলো বেবে তার দাড়ি মুবারক বেবে জমিনের মধ্যে পড়তেছে জোরে সুরে বলেন না আল্লাহু আকবার আরে আমি নবীর প্রেমে দেব শেষ করে দিচ্ছি শান্তা বলে শেষ করে দিচ্ছি আমি নবীর প্রেমে দেব সাতার ইমানের সাগরে নবীর প্রেমে দেব সাতার ওরে গোলামে জেনে নেনে গো নবী আপনার দরবারে বললেন গোলামে জেনে নেনে গো নবী বারে আমি নবীর প্রেমে দেব সাতার নবীর প্রেমে দেব সাতার রহমতের সাগরে গোলামে জেনে নেনে গো নবী আপনার দরবারে বাবা গোলামে জেনে নেনে গো নবী বারে কত আশেকে দলে দলে গেল মদিনা মনানন্দে ঘুরে বেড়ায় নবীর রোজা আরে কত আশেকে দলে দলে গেল মদিনা হাইরে মনানন্দে ঘুরে বেড়ায় নবীর রোজা জিজ্ঞাসিলে বলে তারা জিজ্ঞাসিলে বলেন বলেন জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হই রে গোলাম জেনে নেনে গো নবী বারে বললেন গোলাম জেনে নেনে গো নবী আপনার দরে বারে আমি নবীর প্রেমে দেব সাতার নবীর প্রেমে দেব সাতার ইমানের সাগরে গোলাম জেনে নেনে গো নবী আপনার দরে বারে গোলাম জেনে নেনে গো নবী আপনার দরে তাই আমি যে হাদিসটা দিয়ে শুরু করেছিলাম আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি ততক্ষণ পর্যন্ত সঠিক ইমানদার খাঁটি মুসলমান হইতে পারলা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা স্ত্রী পুত্র সন্তান সন্ততি নাতি নাতনি তোমার ধন দৌলত থেকে যতক্ষণ পর্যন্ত তুমি তার চেয়ে বেশি নবীকে ভালোবাসতে পারলা না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার খাঁটি মুসলমান হইতে পারলা না তাই আসুন আমরা ওই নবীকে নিজের মান নিজের সম্মান নিজের মা নিজের বাবা নিজের স্ত্রী পুত্র ধন দৌলত সব কিছু থেকে ওই নবীকে আমরা বেশি ভালোবাসতে দরকার আছে না নাই দুই হাত তুলে বলেন আছে না নাই আমরা যেন ওই নবীকে ভালোবেসে আমরা যেন ওই নবীকে ইমান দিয়ে প্রাণ দিয়ে মান দিয়ে সব কিছু দিয়ে যেন ভালোবেসে আমরা অন্ধকার কবরে যাইতে পারি যা কিছু বলেছি ভুল হলে তোমার দৃষ্টি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীর খাঁটি আশেক বানায়া নবীর খাঁটি উম্মত বানায়া অন্ধকার কবরে নিতে পারেন আমরা নবীর সঠিক ইমানদার মুসলমান নবীর আদর্শবান উম্মত হয়ে যেন অন্ধকার কবরে যাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে সকলকে সঠিক পথে মতে এবং বুঝার তৌফিক দান করে আমরা সকলে বলি Amin.